नमस्कार आज के लेबू पता डाल करे देखाबो एखाने आमी मुसुर डाल नियेछि 250 ग्राम एटाके आमी सिद्ध करे नियेछि आर आमी निये नियेछि हलुद आदा बाटा नारकल बाटा चीनी नून गंधराज लेबूर पाता आमी एखाने फोड़नेर जोन्नो नियेछि तेजपाता शुकनो लंका 5 फोड़न एबार आमी प्रथमे डालटाके उपकरणगुलो दिये एकटु मेखे नेब প্রথমে আমি নারকল বাটা নিয়ে নিলাম ছোট বাটির এক বাটি হলুদ নিলাম বড় চামচের এক চামচ আদা বাটা নিলাম এটাও বড় চামচের এক চামচ এবার আমি চিনি দেব চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে আমি 4 চামচের এক চামচ চিনি দিয়েছি নুন দিয়ে নেব নুনটাও স্বাদ মতো দেবেন সিদ্ধ করার সময় আমি আলাদা করে কোনো নুন দিইনি এবার আমি ভালো করে ডালটাকে নাড়িয়ে মেখে নেব ভালো করে যাতে সব উপকরণ ডালের সাথে মিশে যায় এবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি এতে আমি তেল দেব বড় চামচের 2 চামচ ফোড়ন দিয়ে নেব একটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম 3-4টে মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ মতো এবার এগুলোকে একটু নেড়ে নেব 5-6 সেকেন্ড মতো এবার আমি এতে ডালটাকে ঢেলে দেব ডালটা আমি ঢেলে দিয়েছি এবার একটু ভালো করে নেড়ে নিয়ে অপেক্ষা করব ডালটা ফুটে ওঠার মোটামুটি 5 থেকে 8 মিনিট লাগবে ডালটা ফুটতে ডালটা আমার ফুটে উঠেছে আমি এটা মসুরির ডালে করেছি আপনারা যদি চান মটর ডালেও করতে পারেন এবার আমি ডালটাকে নামিয়ে নেব ডালটাকে নামিয়ে এটাকে আমি একদম ঠান্ডা করে নেব তারপরে আমি এতে লেবু পাতা দেব ডালটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এতে লেবু পাতা দিয়ে দেব আমি এখানে 3-4টে লেবু পাতা নিয়েছি এটাকে আমি ছিঁড়ে নিয়ে ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লেবু পাতার ডাল